তৈলনগরী ডিগবৈ ঠাকুরবাড়ি মন্দিরের সমীপত নিশা প্রায় 1:45 এক ভয়াবহ অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডর ফলত গ্যারেজত থাকা দুখন টাটা ডিআই, এখন মারুতি কার, এখন ইন্ডিগো গাড়ি সহ এখন মোটরসাইকেল সম্পূর্ণরূপে জুইত জাহ যায়। লগতে এখন হোটেল, এখন গেলামালের দোকান আর দুটাক বাসগৃহ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডর সূত্রপাত কেনেকৈ ঘটিল জানিব পৰা নাই যদিও শর্ট সার্কিটের ফলতে সংঘটিত হওয়া বলে সন্দেহ করা হয়েছে। অগ্নিকাণ্ড দুটাক সিলিন্ডার বিস্ফোরণ হওয়া পরিলক্ষিত হয়েছে। অগ্নিকাণ্ডত ক্ষয়ক্ষতির পরিমাণ কেবা লক্ষাধিক টাকা হব বলে ধারণা করা হয়েছে।